বাড়িতে সাপের ছোবলে মৃত্যু হলো রামকৃষ্ণপুরের এক ন মাসের বাচ্চা ছেলের। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অন্তর্গত সাগরের মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের অধীন রামকৃষ্ণপুরে। সকালবেলা আমার কাছে শুয়েছিল, এবার শুয়ে থাকার পর উঠে ঘুম থেকে উঠে আবার কাঁদছে কাঁদছে না, এবার বাইরে বার করে নিয়ে আসছে, নিয়ে আসতে আবার পায়খানা আরও করেছে, পায়খানা করে এবার আমার মার কোলে রেখেছে, কোলে রাখতে এবার কোলে থাকেনি, তখন চেয়ারে বসে মাকে গান করেছে, এবার প্রচুর কান্নাকাটি হয়েছে, কান্নাকাটি করার জন্য তারপরে ওর মা নিয়ে দুধ দিয়েছে, দুধ দেওয়ার সময় দেখে না পায়ে একটু রক্ত বাড়িয়ে আছে, যখন রক্তটা বাড়ি আছে তখন বলছি ইঁদুর মনে আমি দিয়েছি, আর তো এক্ষুনি ভালো ছিল, আর এক্ষুনি কি কান্নাকাটি করেছে মানে ইঁদুর টুদুর কামড়েছে বলে সকলকে ডাকাডাকি করতে করার পর তারপরে সকলে বলে যে ডাক্তারকে নিয়ে যাও, আমি বলি না ডাক্তারকে নিয়ে একদম হাসপাতাল নিয়ে চলে যাবো, এবার হাসপাতাল নিয়ে এসে নিয়ে আসলাম, নিয়ে আসতে এবার ডাক্তারবাবু দেখে বললো যে মারা গেছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে বাবা মায়ের সঙ্গে ঘুমিয়েছিল ওই বাচ্চাটি, এরপর আজকের ভোরের সময় ওই বাচ্চাটি হঠাৎ করে কাঁদতে শুরু করে এবং বাচ্চাটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে, এরপর বাড়ির লোক যখন দেখে ওই বাচ্চাটির পা থেকে রক্ত বেরোচ্ছে, এরপর তারা সাগর গ্রামীণ হাসপাতালে ওই বাচ্চাটিকে নিয়ে যায়। রাত্রে মায়ের বেডে শুয়েছিল আর সকালে খুব কান্নাকাটি করছে, পায়ে তখন তাদের একটা বিছানা থেকে লাগিয়েছে, বাচ্চাটা পায়খানা করেছে, পায়খানা করার পর মায়ের মায়ের বলে আমার খাবার খায় তখন মায়ের দেখে না পায়ে তার কামড়ে কিছু কামড়েছে, তখন তাড়াহুড়ো করে আমরা হসপিটালে নিয়ে আসি, তারপর বাচ্চাটা সুন্দর মারা গেছে। আজকের সকালে সাগর গ্রামীণ হাসপাতালে ডাক্তারবাবুরা দেখার পর ওই বাচ্চাটিকে মৃত বলে ঘোষণা করে, এরপর ওই ঘটনার খবর পেয়ে সাগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ন মাসের বাচ্চা ছেলেটির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠানো হয়েছে। তার দিদার কোলে বসেছিল, এবার ওখানে হাঁটা চলা করছিল, খেলছিল, এবার পাশে দুখানা গর্ত ছিল, ওই গর্তের মধ্যে পা পড়ে যায়, তার মধ্যে কী কামড়েছে সেটা আমরা কিছু অনুভব করতে পারছি, মনে হচ্ছে সাপে কামড়েছে এরকম অবস্থা। তারপর আমরা যখন জানতে পারলাম বাড়ির টোটো ছিল, ওই টোটোগুলো টোটোই আস্তে আস্তে রাস্তায় মারা যায়, এবার হসপিটালে যখন নিয়ে এসে পৌঁছায় ডাক্তারবাবু দেখে বললো মৃত বলে ঘোষণা করলো। এইভাবে হঠাৎ করে ওই ন মাসের শিশুটি মারা যাওয়ায় তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।